হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবারই বেশি ভালো আছেন, সুস্থ আছেন। হে গাইস, আজকে শেয়ার করব আমাদের মামিয়ের কিছু শপিং, যেগুলো আমরা করেছি। খুব যে আহামরি কোনো কিছু তা না, অল্প টাকার মধ্যে আমাদের, যেহেতু আমরা মধ্যবিত্ত ফ্যামিলি, যা হাইফাই কোনো কিছু কেনা এমনটা না, আমাদের সাধ্যের মধ্যে কোনো কিছু কিনেছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর আমার মাটার জন্য আমি কী কী কিনেছি সেগুলি শেয়ার করবো। আই হোপ আপনাদের ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে। সো গাইস, চলুন শুরু করা যাক ভিডিওটি, তাই না আম্মু? সো গাইস, দেখুন আমি আমার মেয়ের জন্য যে ড্রেসগুলো কিনেছি তার মধ্যে আসলে খুব যে আহামরি আসলে কিছু তা না। এটা আমি আমার মেয়ের জন্য হাতে বানিয়েছি, মেয়ের জন্য আমি হাতে বানিয়েছি, আর জানি না কেমন হয়েছে, তবে চেষ্টা করেছি। দেখুন অনেক সুন্দর, কিন্তু রুহিকে পরলে আসলে খুবই সুন্দর লাগে, আর ড্রেসটা অনেক বেশি ফ্লাপি আর কি। একবারে দেখুন অনেক সুন্দর। আর আমি ভিডিও করছি আর আমার মেয়েটা ঘুমাইতেছে, কারণ ওরে না ঘুমাইলে আমি ভিডিও কোনো কিছু ভিডিও করতে পারি না। তো এই ড্রেসটার এই গজ কাপড়টা নিয়েছিল 200 টাকা গজ, আর 200 টাকার মধ্যে আমি একটা ফ্লাপি একটা ড্রেস বানিয়ে দিয়েছিলাম। যতই কিনা বানাই না কেন, মনে করেন যে নিজে তৈরি করে যেহেতু পারি, তো নিজের না বানিয়ে দিলে আর কি মন ভরে না। তো দ্বিতীয় না একটা ড্রেস, সেটা হচ্ছে এটাও আমি তৈরি করে দিয়েছি, লাল একদম জামাটা অনেক বেশি সুন্দর, আর আমার মেয়েকে রুহিকে তো অনেক অনেক সুন্দর লাগে গাইজ, সত্যি কথা। দেখুন অনেক সুন্দর, আর গলা তো মনে করেন যে কুশি কাটা কাজ, এটা আমার মনে করেন নিজে তৈরি করা, তো এটাও আমি হচ্ছে আমার মেয়েকে তৈরি করে দিয়েছি। কেমন হয়েছে গাইজ অবশ্যই বলবেন। আহামরি আমাদের যে খুব একটা বেশি দামি দামি কোনো কিছু আমি আমার মেয়েকে যে কিনে দিই এমনটা না, কম দামের মধ্যেই আমি চেষ্টা করি খুব ভালো আর কি দেওয়ার জন্য। তো এটাই, আর যেহেতু এখন ট্রেন্ডিং জামা চলতেছে বাচ্চাদের, এটা তো আমি এটি স্কার্টের মধ্যে নিয়ে দিয়েছি। দেখুন গাইজ কেমন হয়েছে আমি জানি না, বাট সুন্দর, আমার মনে হয় যে সবার পছন্দ হবে। এই তো এটা হচ্ছে স্কার্ট, আর এটা হচ্ছে উপরের পার্ট। অনেক সুন্দর ড্রেসটা আসলে গাইজ, বিশ্বাস করেন এই ড্রেসটা। অবশ্যই আমি আমার মেয়ের পরানোর পর আপনাদের সাথে শেয়ার করব। এই কালারটাও অনেক বেশি রুহিকে ভালো লাগবে, আর তার জন্য এই ড্রেসটা কিনেছি। এই ড্রেসটা আমার খুব একটা বেশি যে দাম তাও না, আমি চেষ্টা করি আমার সামর্থ্যের মধ্যে নেওয়া দেওয়ার জন্য, যে খুব একটা আহমনে একটা প্রাইজের মধ্যে নিয়ে দিতা না। আর এরপর দেখাবো আমার খুবই পছন্দের একটা ড্রেস, যেটা আমার মেয়েকে অসম্ভব সুন্দর লাগবে, আর এটা আমি খুব শখ করেই কিনেছি। একটু বড় হবে ওর, বাট অনেক বেশি সুন্দর হবে। এটা হচ্ছে স্কার্ট, আর তার সাথে এটা হচ্ছে টপস। দেখুন এত সুন্দর ড্রেসটা গাইস, দেখুন খুবই সুন্দর, মানে খুবই সুন্দর, মানে খুবই সুন্দর। দেখুন আর এটার সাথে হচ্ছে এটা কোটি। ড্রেসটার কথা আমি না বললেই না, যে ড্রেসটা আসলে কত সুন্দর গাইস, এটার কোনো তুলনাই হয় না এই ড্রেসটা। যারা আপনারা বাচ্চাদেরকে এই জিন্স টপসের মধ্যে যারা পরান, তারা তো বুঝতে পারবেন এর কত সুন্দর একটা জামা। লাস্ট যেটা নিব সেটা হচ্ছে আমার মেয়ের জন্য একটা হেয়ার ব্যান্ড নিয়েছি, আর এই হেয়ার ব্যান্ডের সাথে আরেকটা নিয়েছি হচ্ছে ব্যাসলাইট, এটাও খুবই সুন্দর, আর খুব শখ করে আমি কিনে দিয়েছি, ও হাতে রাখতেই চাচ্ছে না। তার সাথে নিয়ে দিয়েছি এই ধরনের একটা ব্যাসলাইট, আমি ডিজাইনটা আসলে বোঝাতে পারছি কি না। এই ছিল আমার আমার মেয়ের হচ্ছে ঈদের শপিং। খুব কম টাকার মধ্যে আমার মেয়ের হচ্ছে ঈদের শপিং কিনে করে দিয়েছিলাম। ওখানে আমি আমার মেয়ের বাজেট রেখেছিলাম 2000 টাকার মধ্যে আমি সব কিছু কিনেছি গাইস। হয়তো আপনারা ভাববেন যে এটুকু বাচ্চার জন্য এতগুলো ড্রেস 2000 টাকা কীভাবে সম্ভব, কিন্তু আমি চেষ্টা করি আমার সামর্থ্যের মধ্যে আমার মেয়েকে ভালো কিছু দেওয়ার জন্য, বেস্টটা দেওয়ার জন্য, যার যেরকম সামর্থ্য সেই সামর্থ্যের জন্য বাচ্চাদেরকে সব কিছু দিবে।